আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, বাংলাদেশের সনাতন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব। তো আমরা সরাসরি পেশেন্টের সাথে কথা বলবো, একজন যিনি কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। আমি প্রথমে ওনার নামটা জানতে চাইব। জি আসসালামু আলাইকুম, আপনার নামটা বলবেন। পারভিন আক্তার। পারভিন আক্তার, জি। আপনি থাকেন কোথায়? আমি বনশ্রী, রামপুরা বনশ্রী থাকেন। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন? আমি এই যে আর্থ্রাইটিক, মানে হাড় ক্ষয়, হাড় ক্ষয় রোগ এবং ব্যথার জন্য এসেছেন। আচ্ছা, এই সমস্যাটা কত দিন যাবৎ? 12-13 বছর যাবৎ। আচ্ছা, এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছিলেন? চিটাগাং। মানে আগে কি চিটাগাং থাকতেন? আচ্ছা, তারপর 1.5 বছর যাবত আপনি ঢাকায় আসছেন। আচ্ছা, চিটাগাং আপনি চিকিৎসা নিয়েছিলেন এর আগে? চিটাগাং অনেক ডাক্তার দেখাইছি, তারপর ঢাকার থেকে যাইতো, সপ্তাহে 2 বার বসতো, ওনাদেরকেও দেখাইছি কয়েকজন। তারপর কিন্তু এমআরআই করার পরে মানে আসছে যে কোমরে আমার সমস্যা, হাঁটু ক্ষয় হয়ে গেছে, মানে তারপরে কাটাকুটা করে টেবিলে সবকিছু আমার মানে দাঁড়ানো অবস্থা করতে হয়, দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে অবস্থা করতে হয়। বসে কোনো কাজগুলো করতে পারতেন না? বসে কোনো কাজ করতে পারতাম না। শুতে কোনো সমস্যা হতো? শুতেলে শুয়ে থাকলে হাত ব্যথা লাগতো। আচ্ছা, তারপর মানে বেশি শুয়ে থাকতে হতো। আচ্ছা, আপনি এই সমস্যাগুলো নিয়ে আমি ডিপিএসসি হসপিটালে এসেছেন। হ্যাঁ। আচ্ছা, চিটাগাং যে আপনি কোন ডক্টর দেখিয়েছেন, সেখানে কোনো রেজাল্ট পেয়েছিলেন? মানে রেজাল্টে কি আসছিল? ওষুধ খাইতাম, ওষুধ যতদিন খাইতাম ততদিন ভালো থাকতাম, আবার ওষুধ বন্ধ দিয়ে বন্ধ করে দিলে যে সমস্যা সেটাই চলে আসতো, ফিরে আসতো। আচ্ছা, ঠিক আছে। তো আপনি এই ডিপিএসসি হসপিটালের ঠিকানাটা কোথায় পেয়েছেন? আমি টিভিতে দেখতাম, চারের অনুষ্ঠান সাক্ষাৎকার দেখতাম, তারপর অনলাইনে দেখলাম। আচ্ছা, সেটা কতদিন যাবো? ভর্তি 21 দিন যাবো আপনি ভর্তি আছেন, আজকে কি চলে যাচ্ছে? আচ্ছা, আপনি যেহেতু এখানে ভর্তি ছিলেন, এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে এবং আপনার কাছে জানতে চাইবো, যারা সেবক সেবিকারা ছিল, পাশাপাশি যারা ডক্টর ছিল, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল, তাদের কি কোনো দায়িত্ব অবহেলা ছিল কি না, বা তাদের তারা কি ঠিক মতো তাদের দায়িত্ব পালন করেছে কি না? ডাক্তারও ভালো ছিল, আমাদের মেন ডাক্তার যে উনি খুব ভালো, তারপরে ইয়ার নার্সেরও মানে ভালোই ছিল, যারা আমাদেরকে থেরাপি দিচ্ছে, ব্যায়াম করাইছে, ওরা সবাই ভালো ছিল। এখানকার পরিবেশ সম্পর্কে যদি পরিবেশ টরিবেশ মানে পরিষ্কার ছিল। আচ্ছা, আপনি আমি একটু আপনার পরিচয়টা জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন। আচ্ছা, আপনি ওনার কি হন? আমি ওনার হাজবেন্ড। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো পুরো ঘটনাটা, মানে উনি যে 12 বছর উনি বললো আমাদেরকে, 12-13 বছর যাবৎ উনি সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাও নিয়েছেন, তারপরে এখানে উনি এসে চিকিৎসা নিয়েছেন স্যারের কাছে, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের স্যারের কাছে। তো আপনি কি দেখলেন, মানে আপনার মতামতটা কি? আমরা আগে যে সমস্যা ডাক্তারদেরকে দেখাইছি, হ্যাঁ হ্যাঁ, ওই চিকিৎসা তেমন সন্তোষজনক না, কিন্তু আমরা বিভিন্ন সময় টিভিতে স্যারের বিভিন্ন ক্লাসগুলি আমরা সবসময় ফলো করতাম, দেখার পর থেকে আমার পেশেন্টও স্যারের প্রতি খুবই ভক্ত হয়ে গেছে, এবং তারপর আমরা ইতির আগে এসে স্যারলা দেখা করিয়া চিকিৎসা সম্বন্ধে অনেক কিছু জানলাম। জানার পর থেকে ঈদের 2 দিন পরে আমি ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে যা 21 দিন হইলাম, থাকাতে মোটামুটি অনেকটা সন্তোষজনক রেজাল্ট এসেছে। আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।